আমার বিশ্বাস ও কাল আবার আসবে। কাল সকালের মধ্যে আমায় সুস্থ হতেই হবে, নইলে কেউ বাঁচবে না। দাদামশাই, দাদামশাই, কাল তুমি নয়, আমি লড়ব ওর সাথে। ও খুবই শক্তিশালী, ওর অ্যাস্টেরয়েডের সামনে তুমি টিকতে পারবে না। নিশ্চয়ই পারবো দাদামশাই, তুমি তো বলো, মানুষ চাইলে কি না পারে। শুধু লক্ষ্যটা স্থির রাখতে হবে, তুমি আমায় শেখাও ওর অ্যাস্টেরয়েড কিভাবে ধ্বংস করব। ঠিক আছে, আমি তোমায় শেখাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করব যাতে কাল তোমায় না যেতে হয়। রিভাইসকা জিভাইসকা সাকুম ব্রেকো। পুরো ফোকাস আর বিলিফের সঙ্গে বলো, মনে রেখো ফোকাস এন্ড বিলিফ, এই দুটো থাকলে সব কাজ সহজেই করে ফেলা যায়। দাদা মশাই, ওটা আমি প্র্যাকটিস করে নেব, তুমি শুধু আমাকে এটা বলো, নিচের জিনিস উপরে ছুটতে গেলে কি করতে হয়। ইবাইসকা জিবাইসকা সাকুম লিপটো, সঙ্গে পুরো ফোকাস এন্ড বিলিফ, নিজের উপর বিশ্বাস। হ্যাঁ, বা এবার আমি নিচ থেকে উপরে যে কোনো জিনিস ছুটতে পারবো। সব ভালো যার শেষ ভালো, এখনই ট্রাই করে দেখি। আবাইসকা জাবাইসকা সাকুম লিফটো। দাদা মশাই, সরি, ম্যাজিক উল্টো হয়ে গেছে, হেল্প করো, বাঁচাও, কেউ থামাও। আমিও সারা রাত প্র্যাকটিস করেছি, দেখো, ইবাইসকা জিবাইসকা সাকুম লিস্টো। সব ভালো যার শেষ ভালো, এই বাচ্চারা করতে পারলে আমিও নিশ্চয় করতে পারি, কিন্তু আগে নিজেকে শক্ত করে বেঁধে নি। যাতে কালকের মতো আমি না উড়ে যাই। আবাইসকা জাবাইসকা সাকুম লিফটো, লিফটো। আরে নিজেকে বেঁধে তো ফেসে গেলাম। রুদ্রা, বাঁচাও। অজয় সিং চৌহান নিজের বিছানা ছেড়ে উঠতেই পারবে না। যদি বা ওঠার চেষ্টা করে, আমি ওকে দুনিয়া থেকেই উঠিয়ে দেব। আপনার সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমি চাই আপনি আমাদের পেছনে লাগা ছেড়ে দিন। তোমার সাহসের বলিহারি খোকা, যে এখানে পর্যন্ত চলে এসেছো, কনফিডেন্স খুব ভালো, কিন্তু ওভার কনফিডেন্স খুব খারাপ জিনিস। অবশ্য আমি তোমার ইচ্ছা পূরণ করতেই চাই, সান সিটি ছিনিয়ে নিয়ে তোমাদের পেছনে লাগা ছেড়েই দেব। আমার শুধু সান সিটি চাই, বাস। আপনারই স্বপ্ন কখনো সত্যি হবে না, আমি লড়াইয়ের জন্য আপনাকে চ্যালেঞ্জ করছি। স্টোন ভ্যালিতে আপনার অপেক্ষা করব, এখন চলি। আমার প্রাসাদে এসে ফেসে গেল, প্রথমবার রুদ্র আমার প্রাসাদে এসে ফেসে গেল। চট্টান সিং, একে পালাতে দিও না। সকাল বন্ধু আমার, আমিও হাতের মুঠোয় শত্রুকে পেলে পালাতে থোড়াই দি, এখানেই এর লীলা সাঙ্গ করে দেব। চার লোকি চামুন্ডা চন্ডেলা। আরে লুকোনোর জায়গা তো দেরে ভাই।
আরে এবার তো থামো, পুরো প্রাসাদের সর্বনাশ হয়ে গেল। কিছু হয় না কেন? আমার জাদুর কোনো প্রভাব হচ্ছে না কেন? কারণ এটা আমি নই, আমার ছায়া। দাদামশাই পাঠিয়েছে, আমি তো নিজেই আসছিলাম। কিন্তু সাকালের বাড়িতে কিভাবে অতিথি সৎকার হয় সেটা আমরা জানি, এই জন্যই আমি নিজে আসিনি। স্টোন ভ্যালিতে অপেক্ষায় থাকবো, আই চ্যালেঞ্জ ইউ। আমি জয় সিং কে তো পরে দেখে নেব, আগে রুদ্রাকে খতম করব। রুদ্রা, এই আমি আসছি। সবই যদি ভাঙলো তবে এটা আর বাকি থাকে কেন? রুদ্রা, আজ আমার হাত থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না। একবার এর আগেও হেরে ভূত হয়েছ, এখনো সময় আছে, ফিরে যাও আর তোমার সমবয়সীদের সঙ্গে জাদু জাদু খেলো। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। ও, তাহলে এই কথা, বেশ তবে এই নাও চার লোকি চামুন্ডা চান্ডেলা। আমি রুদ্রাকে পিছন থেকে খতম করে দেব, এই ভালো সুযোগ। যদি তুমি কিছু করো আমাকেও কিছু করতে হয়, দুজনকে নিজেদের মধ্যে মেটাতে। আজ সব শেষ করে ছাড়বো, চার লোকে চামুন্ডা চান্ডেলা। আচ্ছা, তবে এই জন্য নিচে থেকে উপরে তোলার মন্ত্র শিখতে চেয়েছিলে? চার লোকি চামুন্ডা চান্ডেলা, ধ্বংস করো। দাদামশাই, তুমি এখানে কেন এলে? তোমার না শরীর খারাপ? তুমি একজন মহান জাদুকর, আমি থাকি বা না থাকি, তুমি থাকতে সান সিটির দিকে কেউ ভুলেও নজর দিতে পারবে না। দাদামশাই,